ছাত্রলীগের বন্ধুরা আমাদের সতর্ক হতে হবে, আবার ছাত্রলীগের বন্ধুরা মনে রাখতে হবে ওরা নিঃশেষ হয়ে যায়নি। আমি সেই জিয়াউর রহমানের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় দাঁড়িয়ে সারা বাংলাদেশে আমি বলেছি আন্দোলন, এই আন্দোলনের সময় একটি জাতিসাপ আমাদের পাশে পাশে চলছে, এই জাতিসাপটি সময়ের অপেক্ষায় রয়েছে, যখনই সুযোগ পাবে তখনই এই জাতিসাপ জামাত আমাদের উপর ছোবল হানবে। কাজেই ওর এই জাতিসাপের মা লেজে বাড়ি পিটুনি দেবে চলবে না, ওর মাথায় বাড়ি দিতে হবে, ওকে নিঃশেষ করে দিতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি কঠিন লড়াই রয়েছে। আমাদের এখন খুব সহজ সবাই যাচ্ছে না। আজকে বিএনপি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহু কল্প কাহিনী এঁকে দিচ্ছেন। আমি বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মঈন খানরা যখনই কোন বেকায়দায় পড়েছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তখনই সস্তা ইস্যু তৈরির জন্য ভারত বিরোধিতা ভারত পণ্য বর্জনের কথা বলেছে। এই ভারত পণ্য বর্জন ভারত বিরোধী হল ওদের এখন রাজনৈতিক হালে পানি পাওয়ার জন্য একটি অপচেষ্টা মাত্র, কিন্তু ওরা জানে না বাংলার জনগণ ওই জয় খালেদা জিয়া ওই ভারত যুজুর যে রাজনীতি করেছে ভারত ইস্যুকে নিয়ে, সেই বাংলাদেশ আর আজকে নেই। আজকের ছাত্র সভা একটি উন্নত বিশ্ব বিশ্বের অংশীদার হিসেবে নিজেদেরকে মনে করে, সেই কারণে ছাত্রলীগের বন্ধুরা আমাদের সতর্ক হতে হবে, আমাদেরকে সমস্ত শক্তি নিয়োগ করে আমাদের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেহেতু আমাদের প্রতিষ্ঠায় স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। আমি বক্তব্য আর বাড়াবো না, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, বন্ধুরা আমি আপনাদের অভিনন্দন জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সেই সংগঠন আমরা বেড়ে উঠেছি এই ছাত্রলীগ থেকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বেড়ে উঠেছি, আমরা প্রচন্ড প্রতিকূলতা মোকাবেলা করে আমরা এগিয়ে এসেছি। আজকে আপনারা ক্ষমতাসীন দলের ছাত্র সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ একটি মুখ্য ভূমিকা পালন করছেন, আপনারা ভূমিকা পালন করেছেন ওই করোনায় আক্রান্ত সময়, আজ আপনারা মুখ্য ভূমিকা পালন করেছেন, আপনারাই সেই ছাত্রলীগ ধান কেটে কৃষকের গোলায় পৌঁছে দিয়ে এসেছেন, আপনারাই সেই ছাত্রলীগ শেখ হাসিনার নির্দেশে আজকে দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। মানবতার নিদর্শনই হলো আজকের ছাত্রলীগ। আমি আপনাদের অভিনন্দন জানাই, আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয়।